चैनल कैमन आछो तुम्हरा सबाई आशा करछी भालो आछो आर अनेक दिन पर तुम्हारे साथ देखा एकटु प्रब्लेम छिलो बोले आमी वीडियो कंटिन्यू करते पारिनी आर सब्बार फार्स्ट जेटा बला दरकार एटा तो शुभ विजया सबाई के जाने शुभ विजया तुम्हारे पुजो केमन केटे आमाके अवश्य जानियो और तुम्हारे साथ देखा करते चले एक नतून वीडियो नहीं चले ब्लॉग नहीं चले आज के तुम्हारा देखते एक सेजे गुजे आन कारण हमें एक जगह जाटा सडन प्लान दक्षिणेश्वर जा तो सडन प्लान से हीजे प्लान कर अनेक समय ना अनेक किचू देखे है ना तो सडन प्लान ही हे तो चलो जावा जा के जा दुटो ननद जा बंधु बोलते पर सजल एक भाईजी जा तो बुझे अने जा बाबा तो चलो जावा जाक आर जावा जाक माने कि रेडी होइनी जस्ट मेकअप एकटू जस्ट सेजे और ये हमें बस आखने नीचे बस आन कि बेर करते हैं बक्स थे तो बसे तो चलो रेडी हुए तुम्हारे साथ देखा हे अवश्य तुम्हारा वीडियो भलो लगे जो भलो लागे तो प्लिज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब जो आगे ही दी सब समय तो चलो देखते थको हम रेडी हई फर्स्ट टाइम ब्राश दिए शुने ब्राश दिए हालता पड़ा जाए तो ट्राई कर लम तो बट भीषण मैं गिजिमिजी हो गए तो ठीक है चलो कोई नहीं धुए नीले एक बार सब सॉर्टेड तो चलो एके बारे फाइनल लुके तुम्हारे का आस सुनते पेते ना সেই জন্য আমি পরে ভয়েস ওভারে ইগো করতে হলো আর এই যে আমরা ভেতরে ঢুকছি দেখো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি
কেনাকাটা করছি। এই যে একটা পাথর বাটি কিনেছি, এরকম এসছে। আমাদের পুজো টুজো হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি। একটু কেনাকাটা করছি। এবার আমরা যাচ্ছি বাড়ি। তো দেখালাম সব কিনলাম, তারপরে যাচ্ছি ওখান থেকে। আর পুরো ট্রেনে আমরা খাই, আমি আমরা কি আগে হয়তো দুটো তিনটে লোক আছে, তুমি দেখো দেখাচ্ছি। সব ফাঁকা, সব ফাঁকা, এই কটা কয়েকজন ছাড়া আর কেউ নেই। তো আমি তোমাদের দেখালাম ট্রেনে উঠেছি, তো বাড়িতে এসে আর আমি তোমাদের সাথে সঙ্গে সঙ্গে আর ব্লগটা কন্টিনিউ করিনি। এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপরে একটু খেয়ে দিয়ে তারপরে এই বসেছি। ওরা এখনও টিফিন খাচ্ছে, তো এই জাস্ট বসলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, জানি না আমার ক্যামেরাটা কি ঝাপসা হয়ে গেলো, এক সেকেন্ড একটু দেখে নি তো, আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো। তো এসে এই ওরা এখনও টিফিন খাচ্ছে, আমি এই খেয়ে দিয়ে নিয়ে এই ঘরে এসেছি আমার ঘরে। আর এখন জাস্ট এটাই আমি ভাবছিলাম ব্লগটা এন্ড করে দেবো, তারপরে ভাবলাম না থাক করবো না, কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে। কিসের নিমন্ত্রণ? আচ্ছা আমার গরুটা এখানে খুব কট। তো নিমন্ত্রণ আছে, আজকে হচ্ছে কালী পুজো, মঙ্গলবার আজকে। তো কালী পুজো আছে আমাদের একজনের এখানে আছে, তো সেখানে যাব। তো আর জামা কাপড় বের করবো না, যেটা পরে গেছিলাম পুজো দিতে, জাস্ট পুজোই তো দিয়েছি, তো ওটা পরেই চলে যাব, বাইরেই রাখা আছে। আর এখন একটু বসেছি, খুব ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু হলো না, একটু শুয়েছিলাম কিন্তু তাও হলো না। তো এই বাইরের লাইটটা আসছে না, আর এই একটু বসে আছি। আর যখন যাব একেবারে আমি ভেবেছি ওইটা দেখিয়ে মানে যাব, যে ওইটাকেও অ্যাড করবো ব্লগে, সারাদিনের একটা ব্লগই হয়ে যাবে তাহলে, ওই অ্যাড করে তারপরে আমি এন্ড করব। তো এই জন্য, আর এই যে আমি এখন বসে আছি একদম হাত পা ছড়িয়ে ছিটিয়ে, তো চলো দেখো এখন একটু শুয়েছি, একটু রেস্ট নিই, দেন তারপরে আবার রেডি হয়ে যেতে হবে, 8টা অলরেডি বাজে। তো চলো দেখতে থাকো। দেখো কত ভিড়, তো গাইজ আমরা চলে এসেছি পুজো বাড়ি থেকে। তোমাদেরকে দেখালাম, তোমাদেরকে আমি ঠাকুরটা কিচ্ছুই দেখাতে পারিনি, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তোমাদেরকে আমি ভিড়টা দেখিয়েছি, কি লেভেলের ভিড় হয়েছে, ওইটা খাওয়ার জায়গাটা ওরকম ভিড়। আর খাওয়ার সময়ও আমি ভিডিওটা করতে পারিনি, কারণ বুফে করেছিল ওইখানে, তো সেই জন্য আমি ফোনটা বাবার পকেটে দিয়ে দিয়েছিলাম। মানে বাবা মানে তোমরা গুলিয়ে ফেলো না, এটা আমার শ্বশুর বাড়ি, তো আমার শ্বশুরের পকেটেই দিয়ে দিয়েছিলাম। ইভেন মাস্কটাও আমি মানে এইসব জামাতে তো আর পকেট থাকে না, তো ওনার পকেটে ছিল, আমি আর বেরি করতে পারিনি। আর এত ভিড় দেখেছো তো বুফে, সুতরাং এই দিক থেকে যাচ্ছে, ও দিক থেকে এটা নিচ্ছে, এটা নিচ্ছে, তো খুব অসুবিধা হচ্ছিল, অনেক লোক ছিল, সেজন্য আমি আর ভিডিও করতেই পারি, ফোনই বের করতে পারিনি। তো চলো, আর নিচে তোমাদের দেখালাম প্রিপারেশন চলছিল, যতটুকু বেড়েছি। আর তোমাদেরকে পুজোর জায়গাটা দেখাবো ভাবলাম, কিন্তু সেখানেও এত ভিড়, মানে ঢোকাই যাচ্ছে না। তো যাই হোক, এই ছিল আজকে, ওদের কালী পুজো ছিল ওই বাড়িটাতে, তো ওই জন্য আমাদের বলে গেছিলো। তো চলো, এই আমি জাস্ট বাড়ি ঢুকলাম, এই খেয়ে দিয়ে ওখানে একটু অল্প টল্প করে তারপরে এই বাড়ি ঢুকলাম। এবারে একটু ফ্রেশ হব, একটু কি পুরোই ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে। রাতে আর ভাব, ঠিক আছে ব্লগটা আমি রাতেই এন্ড করব।
আজকের ভিডিও। এখন 11:30 বাজে, এবারে ঘুমাবো, মানে এবারে শুরু, এখনো শুইনি। আর এই ছিল আজকের টোটাল ভিডিও। আমি এসে মুখ টুক ধুয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম, একটু স্কিন কেয়ার করলাম, কারণ সারা আমি এমনিও রাতে স্কিন কেয়ার করেই ভালো করে তারপরেই ঘুমাই। আর আজকে তো স্পেশালি আরও করতে হতো, কারণ সারাদিন মেকআপ ছিল। দেন চুল বাঁধলাম, এখন একটু রিলিফ লাগছে, মানে সব কিছু মুখ থেকে সরে গেছে। যদিও আমি সেরকম একটা মেকআপ করে যাইনি, জাস্ট একটু বিবি ক্রিম, সিসি ক্রিম লাগিয়েছিলাম, আর কিছুই না। আর লিপ আইলাইনার আর লিপস্টিক লাগিয়েছিলাম, তো সেইগুলো একটু তুলতে চোখ টোকগুলো একটু শান্তি মনে হচ্ছে। তো যাই হোক, আর কিছু বলবো না, আর বড় সড়ো করবো না। এটাই ছিল, আমি তোমাদের সাথে অ্যাট লাস্ট শেয়ার করলাম আমার দিন শেষ, দিনটা পুরো শেষ। এবারে শোবো, একদম দেখো পুরোনো অবতারে একদম ফিরে চলে এসেছি। এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, পুরোনো অবতার, ডেলি অবতার যেটা। তো ব্যাস এইটুকুই ছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই 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 আমাকে কমেন্টে জানিও। আর আই এম সো সরি যে তোমাদেরকে আমি পুজোটা দেখাতে পারলাম না, ঠাকুরটা, কিন্তু কী করবো বলো, এত ভিড় ঢুকতেই পারছিলাম না, তো সেই জন্য আর ঢুকিনি। তো চলো, এই ছিল আজকের ভিডিও, তো আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই আমাকে সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। তো চলো, টাটা আজকের জন্য, আর গুড নাইট, সুইট ড্রিমস।